রাশিয়ার কাজান শহরে মঙ্গলবার থেকে শুরু হয়েছে ব্রিক্স জোটের ১৬তম সম্মেলন। জোটের প্রতিষ্ঠাতা ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও সাউথ আফ্রিকার সাথে এবারের সম্মেলনে প্রথমবারের মতো নতুন সদস্য দেশ হিসেবে অংশ নিয়েছে ইরান, সৌদি আরব, মিশর, সংযুক্ত আরব আমিরাত ও ইথিওপিয়া। ১৬তম সম্মেলনের মধ্য দিয়ে জোটের সদস্য আরও বাড়বে বলে আশা করা হচ্ছে। এরই মাঝে তিন ডজন দেশ ব্রিক্সের সদস্য হওয়ার জন্য আবেদন করেছে বলে জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সব মিলিয়ে বিশ্ব অর্থনীতিতে ব্যাপক প্রভাবশালী একটি জোট হিসেবে আবির্ভূত হয়েছে ব্রিক্স। এ অবস্থায় ব্রিক্সের সদস্য দেশগুলোর মধ্যে বাণিজ্যের জন্য জোটের নিজস্ব লেনদেন ব্যবস্থা প্রয়োজন বলে অভিমত রুশ অর্থমন্ত্রী আন্তন সিলুয়ানভের। এবারের সম্মেলন ঘিরে চীনের রাষ্ট্রীয় টেলিভিশন সিজিটিএনকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ডলারে লেনদেনের বিষয়টির রাজনীতিকীকরণ করেছে পশ্চিমারা। এর মাধ্যমে লেনদেনকে একচেটিয়াভাবে নিয়ন্ত্রণ করতে চায় তারা। সম্প্রতি আমরা দেখছি ডলারের লেনদেনের উপর বিভিন্ন ধরনের বিধিনিষেধ আরোপ করছে পশ্চিমারা। অর্থ আদান প্রদান সীমিত করা হচ্ছে, যা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। এ অবস্থায় ব্রিক্সভুক্ত দেশগুলোর বাণিজ্যিক সম্পর্ক অবাধ ও স্থিতিশীল করতে আমাদের নিজস্ব লেনদেন ব্যবস্থা দরকার। নতুন লেনদেন ব্যবস্থাকে বিশ্ববাজারে বিদ্যমান লেনদেন ব্যবস্থার চেয়ে প্রযুক্তিগত দিক দিয়ে আরও উন্নত করা হবে, এমনটাই ভাবছেন রুশ অর্থমন্ত্রী। এছাড়া এতে থাকবে বাড়তি অনেক সুযোগ সুবিধা, যাতে কোনো রকম বাধাবিঘ্ন ছাড়াই চলে লেনদেন। ব্রিক্স ক্রমশ পশ্চিমা নেতৃত্বাধীন প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে একটি প্রতিরোধ হিসেবে আবির্ভূত হচ্ছে। বিশ্বব্যাপী ভূরাজনৈতিক অনিশ্চয়তার মধ্যে একটি ভালো বিকল্প আকারে দেখা হচ্ছে একে। বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতার প্রশ্নে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন ব্রাজিল প্রেসিডেন্ট লুলা দা সিলভার বিশেষ উপদেষ্টা সেলসো অ্যামোরিম। হিজল জুবায়ের, বাংলা ভিশন।